বন্ধুরা, কাঞ্চনপুর রাজ্যের রাজা ছিলেন বেশ দয়ালু। প্রজাদের সুখে দুঃখে রাজা সবসময় প্রজাদের পাশেই থাকতেন। একদিন রাজা ভ্রমণের উদ্দেশ্যে বের হতেই ঠিক সেই সময় এক বুড়ি আসে রাজার কাছে সাহায্য চাইতে। বুড়িকে দেখেই রাজার এক সেনাপতি বুড়িকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে করে বুড়ি প্রচণ্ড রকম আঘাত পায় এবং বুড়ি অভিশাপ দিয়ে দেয় যে অচিরে এই প্রাসাদ ধ্বংস হয়ে যাবে। এদিকে সন্ধ্যা হতে বুড়ির গায়ে প্রচণ্ড রকম জ্বর উঠে এবং বুড়ি সেই রাত্রিতেই মারা যায়। আকাশে প্রচণ্ড মেঘ দেখা দেয় এবং প্রবল জ্বর হওয়া বইতে শুরু করে। ঠিক সেই সময় বুড়ির কবর থেকে তার আত্মা উঠে আসে এবং এক ভয়ঙ্কর এবার নেওয়ার জন্য রাস্তা সাজিয়ে দিকে ছুটে যায় বলে উঠে, এক প্রচন্ড মায়ের শক্তি প্রয়োগ করে এবং তার দরবারে সকলকে সে একে একে গেলে খেয়ে নিতে থাকে। তারপর সেখান থেকে চলে যায়। পরদিন রাজা ভ্রমণ থেকে ফিরে আসে এবং রাজা এসে দেখতে পায় যে তার প্রাসাদের আর ফিরে গেছিল। এদিকে রাত্রিবেলা ডাইনি আবার ফিরে আসে। এরপর ডাইনি সেই রাজাকেও গেলে নেয়। এরপর থেকেই রাজপ্রাসাদে ভূতেদের আনাগোনা শুরু হয়। সমস্ত ভূতেরা রাজপ্রাসাদকে একেবারে দখলে নিয়ে নেয়। মানুষ তো দূরে থা, সেখান দিয়ে পশু পাখিরাও ভয়ে যেতে পারত না। একদিন টুনি তার শিয়াল বন্ধু সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কিছু ভূত তাদের উপর আক্রমণ করতে গেলে টুনি ও তার শিয়াল বন্ধু ভয়ে সেইখান থেকে দৌড়ে পালায়। কয়েকটা দিন যেতে না যেতেই ভূতেরা সব দলে দলে জঙ্গলে ছড়িয়ে পড়তে থাকে। ধীরে ধীরে সমস্ত জঙ্গলটাই ভূতেদের উপদ্রবে ভরে যায়। টুনি পাখি ও শিয়ালকে দেখেই ভূতের দলগুলো তাদের উপর হামলে পড়ে। ভয়ে টুনি পাখি ও শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডাইনিরা সব তাদের মায়েরই শক্তি দিয়ে জঙ্গলের পশুদের কাউকে ভূত ও কাউকে ডাইনি বানিয়ে দিতে থাকে। আর এদিকে বুড়ির সেই আত্মা বনের পশুদের খেয়ে ফেলতে থাকে। খোদা তো সেই বুড়ি সামনে একটি গরুকে দেখতে পেয়ে গিলে নেয়। এরপর ডাইনি দুটি হরিণকে দেখতে পেলেই সেগুলোকেও গিলে নেয়। এরপর ডাইনি বাঁদরটিকে খেতেই যাবে, অমনি বাঁদরটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাঁদরটি টুনিকে জানায় যে এই জঙ্গলে থাকা আর সম্ভব নয়, সমস্ত জঙ্গলটা ভূতে ছেয়ে গেছে। এরপর টুনি ভাবে তাকেই কিছু একটা করতে হবে। টুনি রাজবাড়ির দিকে যায়। সেখানটাতে গিয়ে সে দেখতে পায় যে দলে দলে ভূতেরা রাজবাড়িটিকে পাহারা দিচ্ছে। কারো পক্ষে ভূতেদের থেকে বেঁচে রাজবাড়িতে প্রবেশ করা সম্ভব নয়। এরপর টুনি ফিরে আসার সময় বনের মধ্যে এক সাধু বাবাকে ধ্যান করতে দেখতে পায়। টুনি রাজবাড়ির ঘটনাটা সাধু বাবাকে জানায়। টুনি এও জানায় যে জঙ্গলটা একেবারে ভূতে ছেয়ে গেছে। এরপর সাধু বাবা টুনিকে জাদুকরি এক মন্ত্রপুত জল দিয়ে দিলে টুনি পাখি সেই মন্ত্রপুত জল নিয়ে রাজবাড়ির দিকে উড়ে যায় এবং টুনি পাখি অপেক্ষা করতে থাকে। ডাইনিগুলো একটু সরতেই টুনি পাখি সেই মন্ত্রপুত জল ভূতেদের গায়ে একে একে ফেলে দিতে থাকে এবং ভূতেরা সব ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে। এদিকে হঠাৎ করে টুনিভূত পেছন থেকে আক্রমণ করতেই যাবে, টুনি তাকেও মন্ত্রপুত জল দিয়ে অদৃশ্য করে দেয়। এরপর টুনি প্রাসাদে প্রবেশ করতেই যাবে এমন সময় এক ডাইনিকে পাশের কামরা থেকে আসতে দেখে। ডাইনিটি একটু ঘুমিয়ে পড়তে টুনি যেই উঁকি দিয়ে যাবে অন্য ডাইনি জেগে ওঠে এবং পাশের কামরায় উঁকি মেরে আবার সে ফিরে এসে ঘুমিয়ে গেলে টুনি সেই পাশের কামরায় গিয়ে দেখতে পায় যে মহামূল্যবান গুপ্তধনে ভরপুর সেই কামরা। টুনি বিশাল সেই গুপ্তধন দেখে অবাক হয়ে যায়। টুনি যেই একটি মোহরে হাত কেটেই যাবে অমনি এক রাক্ষস টুনিকে ছিটকে ফেলে দেয় এবং সেই রাক্ষস বলে ওঠে এই সকল গুপ্তধনের মালিক সে, কাউকেই এই গুপ্তধনে সে হাত পেতে দেবে না। এরপর রাক্ষস তার নিজের রূপে ফিরে আসে এবং সে জানায় সে এই রাজ্যেরই রাজা। সে এও জানায় যে হরি সেই ডাইনি হওয়ার ঘটনা।
মহারাজ আরও জানায় যে সে সারা জীবন প্রজাদের সুখে দুঃখে পাশেই ছিল, তাই তিনি চান যে তার এই গুপ্তদল অসহায় প্রজাদের কাজেই আসুক। তাই তিনি বুধ হয়ে আজও এই গুপ্তদল পাহারা দিয়ে যাচ্ছেন। আর এদিকে আত্মা গ্রামের দিকে প্রবেশ করে এক মায়ের বিষুরে গ্রামের মানুষ এসে কাছে টেনে নেয় এবং একে একে সবাইকে খেয়ে ফেলতে থাকে। টুনি পাখি আবার সেই সাধু বাবার কাছেই ফিরে যায় এবং সাধু বাবাকে সব জানালে সাধু বাবা টুনিকে জানায় যে তার একার পক্ষে সেই ডাইনের মোকাবেলা করা সম্ভব নয়। সাধু বাবা আরো জানায় যে সাত সমুদ্র তেরো নদীর পারে রয়েছে এক নীল টুনি, তার কাছেই রয়েছে এক মায়াবী শক্তি, সেই পারে একমাত্র এই সমস্যার সমাধান করতে। এই বলে সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। এরপর সেই টুনি পাখি নীল টুনি পাখির সন্ধানে উড়ে যেতে থাকে। এক সময় টুনি পাখি সেই নীল টুনি পাখির বাসায় এসে হাজির হয়। টুনি পাখি নীল টুনি পাখিকে সব জানালে নীল টুনি পাখির উপর এক জাদুকরী শক্তির বলয় প্রয়োগ করতে থাকে। এতে করে টুনি পাখি এক মায়াবী শক্তির অধিকারী হয়। আর এদিকে বুড়ির আত্মার এক মায়াবী বাসের সুরে মানুষ ঘর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে আর বুড়ির আত্মা সবাইকে একে একে কিনে নিতে থাকে। এরপর টুনি পাখি সেই মায়াবী শক্তি নিয়ে প্রাসাদে প্রবেশ করলে ভূতেরা টুনি পাখির পেছনে ফিরে আসতে থাকে। আর ঠিক সেই সময় মহর্ষি এসে তার মন্ত্র বলে সেই ডাইনিদের ধ্বংস করে দিতে থাকে। হঠাৎ পেছন থেকে কিছু ভূত মহলে প্রবেশ করলে মহর্ষি আড়ালে লুকিয়ে পড়ে, এরপর তাদেরকেও ধ্বংস করে দেয়। এরপর আরেক দল ভূত টুনিকে আটকাতেই যাবে, অমনি সাধু বাবা মন্ত্রপুত শক্তি দিয়ে তাদেরকে অদৃশ্য করে দেয়। আর এদিকে টুনি পাখি সেই গুপ্ত কামরার দিকে যেই প্রবেশ করতে যাবে, অমনি বুড়ির আত্মা তার মায়াবী জালে টুনি পাখিকে আটকে ফেলে। টুনি পাখিকে সে খেটেই যাবে, অমনি ডাইনি ও টুনি পাখির মধ্যে এক জাদুকরী শক্তির লড়াই শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে টুনি পাখি সেই মায়াবী জাদু শক্তির কাছে বুড়ির আত্মা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর টুনি পাখি রাজার সেই গুপ্তদল গরিব ও অসহায় মানুষের মাঝে মিলিয়ে যায় এবং গুপ্তদলের সেই অর্থে গ্রামে একটি হাসপাতাল তৈরি হয়। বন্ধুরা, জঙ্গলের এক ধারে এক ভয়ঙ্কর কিংকং বাস করত। কিংকং এতটাই ভয়ানক ছিল যে তার সামনে যে আসত তাকে সুন্দরে উড়িয়ে দিত, হোক সে হাতি বা বড় কোনো ডাইনোসর। এদিকে এক গজিলা পথ বলে সেই জঙ্গলটাতেই বেছে নেয় ডিম পাড়ার জন্য। গজিলাটি কল্পনাও করতে পারেনি সে কিংকংয়ের এলাকায় ডিম পেড়ে ফেলেছে। গজিলা যেই একটু খাবারের খুঁজে যাবে, অমনি কিংকং সেই জঙ্গলটাতে এসে যায়। বিচিত্র সেই ডিমগুলোকে সে বল মনে করে এক লাঠি মেরে সব ডিমগুলোকে উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে গজিলা সেইখানটাতে এসে হাজির হয়। গজিলা তার ডিমগুলোকে উড়ে যেতে দেখে ভয়ঙ্কর ভাবে রেগে যায়। এরপর সেই গজিলা কিংকং এর সাথে আর না পেরে উঠায় মনের দুঃখে সেই জঙ্গল থেকে দূরে কোথাও চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কিংকং একদিন তার গুহাতেই ছিল, এমন সময় হঠাৎ করে এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে যায় এবং কোথা থেকে এক বিশাল পাথর এসে সেই গুহার মুখটা আটকে গেলে কিংকং সেইখানেই আটকে যায়। আশপাশটাই কেউ না থাকায় কিংকং এর চিৎকার কেউ শুনতে পায় না। পরদিন সকালবেলায় টুনি তার বাদর বন্ধুর সাথে সেখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ গুহার ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে তারা সেখানেই আসে। বাদরটি ঠেলে পাথর থেকে সরানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে টুনি পাখি সেই গজিলাটিকে খুঁজে নিয়ে আসে পাথরটিকে সরানোর জন্য। গজিলা এসেই সেই পাথরটা সরিয়ে দিতেই বিশাল সেই কিংকং গুহা থেকে বেরিয়ে আসে এবং কিংকং প্রতিজ্ঞা করে যে সে আর কারো কোনো ক্ষতি করবে না। এরপর থেকে কিংকং গজিলা এবং অন্যান্য পশুদের বন্ধু হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি মজার মজার গল্পের কার্টুন পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।